নমস্কার সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই আপনাদেরই পছন্দের ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট অপশন চ্যানেলে এবং সেই সাথে সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা রইল শুভ অষ্টমীর দুর্গা পুজো প্রতি ন্যায় এবছরও এসে এবং দেখতে দেখতে আজকে অষ্টমী পড়ে গেছে আমি জানি আপনারা অনেক ব্যস্ত রয়েছেন পরিবার নিয়ে নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে সবাই যেন পরিবার নিয়ে অনেক খুশিতে পুজোটা কাটাতে পারেন এবং আগামী দিনগুলো আপনাদের যেন অত্যন্ত আনন্দের সাথে কাটে সেই উইশ নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওর মূল পর্ব স্টার্ট করছি নিফটি ব্যাংক নিফটির রেসিস্টেন্স এবং সাপোর্ট লেভেলের সাথে সাথে আজকের এই ভিডিওতে থাকছে কিং ট্রেডিং স্ট্র্যাটেজিতে একটা সুইং ট্রেডিং এর স্টক সেই স্টকটিতে আমাদের কখন বাই করা উচিত অথবা করা উচিত নয় সম্পূর্ণ বিষয়টা যদি আপনি জানতে চান অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যতক্ষণ আপনি স্টক মার্কেটে সম্পূর্ণ জ্ঞান অর্জন করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি স্টক মার্কেট থেকে আর্নও যথাযথভাবে করতে পারবেন না বন্ধুরা এর জন্যই বলা হয় ফার্স্ট লার্ন দেন আর্ন গতকালকের ভিডিওতে আমি পরিষ্কার বলে দিয়েছিলাম মার্কেট হয়তো শর্ট টার্মের জন্য একটু আপসাইড র্যালি কর পারে কিন্তু এই যে বুলিশ এঙ্গালফিং প্যাটার্নটি হয়েছে এই প্যাটার্নটি আমার মতে সঠিক জায়গায় হয়নি আর যেহেতু সঠিক জায়গায় হয়নি সেহেতু এটা আপসাইড র্যালি যথেষ্ট ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে এটা আমি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে পরিষ্কার শেয়ার করে দিয়েছিলাম চাইলে একবার আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি বলে দিয়েছিলাম নিফটি যদি ম্যাক্সিমাম ওপরের দিকে যাওয়ার চান্স থাকে সতেরো হাজার তিনশো কুড়ির লেভেলের কাছে গিয়ে আবার প্রাইস নিচের দিকে নেমে আসবে কারণ প্রাইস যতক্ষণ না ষোলো হাজার চারশোর কাছাকাছি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো বুলিশ প্যাটার্ন দেখে সেই বুলিশ প্যাটার্নটিকে পারফেক্ট বলে ধরতে পারছি না কারণ এখানে যে ডবল টপ বটন তৈরি হয়েছিল তার নেক লাইনের হিসাবে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস ষোলো হাজার চারশো লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ একটি লেভেল আর আজকের দিন আমরা নিফটিকে দেখলাম আমাদের গতকালকের স্ট্রং সাপোর্ট লেভেল যেটা সতেরো হাজার একশো পঁচিশে ছিল আমি বারবার বলেছিলাম সতেরো হাজার একশো পঁচিশের লেভেলটা যথেষ্ট ক্রুশাল লেভেল হতে যাচ্ছে এবং এই লেভেল থেকে আপনি কল বাই করতে পারবেন কিন্তু মার্কেট খুব বেশি গ্যাপ ডাউন ওপেন হলো না মাত্র আট পার্সেন্ট মতো গ্যাপ আপ ওপেন হওয়ার পর আমাদের সতেরো হাজার পঁচিশের যে লেভেলটা ছিল সেই লেভেলটার কাছে এসে তারপর আবার ওপরে চলে গেল এবং তারপর কতখানি উপরে গেল তারপর প্রায় নব্বই পয়েন্ট মতন ওপরে চলে গেল এবং মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা একটা বড় মুনাফা দেখতে পারলাম আমাদের গতকালকের লেভেল থেকে যারা গতকালকে ভিডিওটি দেখেননি এবং আমাদের নিয়মিত ভিডিও পুরো না দেখে শুধু স্কিপ করে দেখেন তাদের জন্য এই ধরনের মুভমেন্ট ক্যাচ করা খুবই অস্বাভাবিক ব্যাপার এর জন্য আমাদের ভিডিও সম্পূর্ণ হবে দেখুন এই ক্যান্ডেলটি এই হ্যামার ক্যান্ডেলটি আমাদের সতেরো হাজার পঁচিশের লেভেলের কাছাকাছি অর্থাৎ সতেরো হাজার কুড়ি পর্যন্ত লো মেরেছে এবং তারপর প্রায় কিন্তু আবার উপর উঠে গেছে কত উপরে উঠেছে সতেরো পয়েন্ট পর্যন্ত তারপর লাগাতার নিচে আপনি যদি আমাদের ডালভাস স্ট্র্যাটেজির ভিডিওটা দেখে কাজ করেন অথবা আমাদের ফাইভ মিনিট টাইম ফ্রেমে থ্রি স্টার ট্রেডিং স্ট্র্যাটেজি বলে একটা স্ট্র্যাটেজি দেওয়া আছে সেই স্ট্র্যাটেজিগুলোকে ফলো করে নিফটিতে ব্যাঙ্ক নিফটিতে কাজ করেন সপ্তাহের পাঁচ দিনের মধ্যে চার দিনই আপনি দুর্দান্ত মুনাফা আন করার সুযোগ পাবেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন চ্যানেলের প্রতিটি ভিডিও দেখুন এবং অ্যাট দ্য রেট অপশন চ্যানেলকে বাঙালি ট্রেডার হিসেবে একটা পরিবার মনে করুন যতদিন না আপনি এই চ্যানেলটিকে নিজের পরিবার হিসেবে আপন করে নিতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু এই চ্যানেল থেকে কিছু বেনিফিট পাবেন না চ্যানেলকে বিশ্বাস করতে হবে আমাদের অ্যানালিসিসকে বিশ্বাস করতে হবে তাহলেই আপনি আপনার ট্রেডিং জার্নিকে একটা আপার লেভেলের দুনিয়ায় নিয়ে যেতে পারবেন আগামী কালকের জন্য যদি আমরা নিফটির ওপেন ইন্টারেস্ট দেখি তো ওপেন ইন্টারেস্টের দিকে আমরা পুটের দিকে যেমন সাপোর্ট দেখি এবং কলের দিকে রেজিস্ট্যান্স দেখি সেই বিষয়গুলো যদি দেখতে হয় তো আমরা সবচেয়ে বড় রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 17000 এর ঘরে 17000 এর ঘরে প্রায় 80 লক্ষ ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে তার পরবর্তী রেজিস্ট্যান্স রয়েছে 17100 ব্যবসার স্ট্রাইক প্রাইজে যেখানে প্রায় সত্তর লক্ষ ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি রেসিস্টেন্স এর দিকে আর একইভাবে যদি আমরা সাপোর্ট লেভেল খুঁজি তো সাপোর্ট লেভেল অলরেডি দেখতে পাচ্ছি ষোলো হাজার নশোর কাছাকাছি একটা সাপোর্ট লেভেল যে সাপোর্ট লেভেলটি আজকের দিনের শেষে কিছুটা দুর্বল হতে দেখছি কারণ এখানে ওয়াই চেঞ্জ ডেইলি বেসিসে ইন্টার ডে বেসিসে মাইনাসে যেতে দেখছি আর সেখানে সতেরো হাজারের যে স্ট্রাইক প্রাইসটা রয়েছে সতেরো হাজার স্ট্রাইক প্রাইসে প্রায় চুয়াল্লিশ লক্ষ ওপর ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি যেখানে ইন্টার ডে বেসিসে ওপেন ইন্টারেস্ট প্রায় ছ লাখের ওপরে অ্যাড হয়েছে অর্থাৎ আগামীকালকের জন্য সতেরো হাজারের লেভেলটা আমাদের একটা ক্রুশাল লেভেল হতে চলেছে এবং প্রাইস হয়তো আরও একবার আমরা সতেরো হাজারের ওপরে ট্রেড করতে দেখতে পারি আগামীকাল আমরা যদি ব্যাঙ্ক নিফটিকে একটুখানি পর্যালোচনা করি ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক নিফটিতে তো আজকে একটা ইনসাইড বার ক্যান্ডেল তৈরি হয়েছে অর্থাৎ গত সোমবারের ক্যান্ডেলটির বডির ভেতরেই আমরা একটি ক্যান্ডেল স্টিক দেখছি এই ক্যান্ডেল এমন একটি জায়গাতে তৈরি হয়েছে যেখানে এই ধরনের ক্যান্ডেল তৈরি হওয়ার তেমন কিছু বিশেষ গুরুত্ব নেই সেম ক্যান্ডেল প্যাটার্নটি যদি আমরা আপ ট্রেন্ডে দেখতাম তাহলে হয়তো আমরা এই প্যাটার্নটিকে গুরুত্ব দিতাম কিন্তু অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালিসিস এই জায়গাতে এই ধরনের প্যাটার্ন ফর্ম হলে আমরা তাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না তো আগামীকালকে ব্যাংক নিফটির ওপেন ইন্টারেস্ট কোথায় রয়েছে সবচেয়ে বেশি সেটাও একবার দেখে নেওয়ার চেষ্টা করি তো ব্যাংক নিফটিতে কলের দিকে আমরা রেসিস্টেন্স এবং পুটের দিকে সাপোর্ট খোঁজার চেষ্টা করব। ব্যাংক নিফটিতে অলরেডি মার্কেট ক্লোজ হয়েছে আটত্রিশ হাজার ত্রিশের ঘরে এবং আটত্রিশ হাজার স্ট্রাইক প্রাইসে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট প্রায় সতেরো লক্ষ ওপেন ইন্টারেস্ট এই স্ট্রাইক প্রাইস দিতে দেখতে পাচ্ছি আর সেম স্ট্রাইক প্রাইস প্রায় বারো লক্ষ ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি রেসিস্টেন্স দিকে অর্থাৎ কলের ঘরে এবং পরবর্তী বড় রেজিস্টেন্স রয়েছে আটত্রিশ হাজার পাঁচশো সাইকোলজিক্যাল লেভেলে এই লেভেলটিতে এত বেশি ওপেন ইন্টারেস্ট শুধুমাত্র যারা হেজিং করে তাদের কারণে আমরা ওপেন ইন্টারেস্টের দিকে আটত্রিশ হাজার পাঁচশোর ঘরের কলের যে বড় ওপেন ইন্টারেস্ট দেখছি এবং সাঁত্রিশ হাজার পাঁচশোর ঘরে যে সতেরো লাখের ওপর ওপেন ইন্টারেস্ট দেখছি পুটের দিকে এই দুটো ওপেন ইন্টারেস্ট এত বেশি থাকার একটাই কারণ এগুলো হেজিং এর কারণে হয়েছে এই ওপেন ইন্টারেস্ট গুলোকে কিন্তু আপনি ইন্টারডে বেসিসে বিশ্বাস করে কখনোই সাপোর্ট রেজিস্টেন্স মেনে নিয়ে কাজ করবেন না তাহলে কিন্তু ধোকা খেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যদি টেকনিক্যাল অ্যানালিসিস শিখতে হয় তাহলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের অ্যাট অপশনের এই ভিডিওটি নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বরে আগামী অক্টোবরের দশ তারিখে লক্ষ্মী পুজোর পরের দিন আপনাদের ঘরে লক্ষ্মী দেবীর আগমন বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের ঘরে লক্ষ্মী দেবীর স্থায়ী বসতি স্থাপন করার জন্য আপনাকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালিসিস যতক্ষণ না আপনি মাল্টি কনফার্মেশন টেকনিক টেকনিক্যাল অ্যানালিসিস কোর্স আপনার মাতৃভাষায় সম্পূর্ণ বাংলা ভাষায় বাংলা নোটসের সাথে শিখছেন ততক্ষণ পর্যন্ত আপনার যতই অভিজ্ঞতা থাকুক না কেন আপনি কিন্তু মার্কেটে সাকসেস হতে পারবেন না সাকসেসফুল ট্রেডার হিসেবে যদি আপনি আপনার জার্নিকে আরও দীর্ঘায়িত করতে চান এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে অল্প কিছু খরচ করতে হবে লার্নিং প্রসেসের ওপর লার্নিং করতে পারলে তবেই আপনি আর্নিং করতে পারবেন স্টক মার্কেটের দুনিয়াতে হাজারো ইন্ডিকেটর রয়েছে হাজারো স্ট্র্যাটেজি রয়েছে কিন্তু যতক্ষণ আপনি প্রাইস স্ট্র্যাটেজিকে বুঝতে পারবেন যতক্ষণ না আপনি প্রাইস অ্যাকশনে মাস্টার হতে পারবেন ততক্ষণ স্টক মার্কেট কিন্তু আপনার কাপের চা নয় যা আপনি হাতে তুললেন এবং চাটা খেয়ে নিলেন এটা অনেক কঠিন দুনিয়া আর আপনার টাকা সম্পূর্ণ बर्बाद করে দেবে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সঠিকভাবে ভাবে স্টাডি না করে মার্কেটে আপনার মেহনতের টাকা ইনভেস্ট করেন এর জন্য আপনাকে শিখতে হবে প্রাইস অ্যাকশন শিখলে তবেই আপনি জিততে পারবেন আগামী কাল ব্যাঙ্ক নিফটি এবং নিফটিতে কাদের কি লাভ লেভেল থাকবে সেই লেভেলগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করে দেব গতকালকে আমরা যে লেভেল দিয়েছিলাম আজকের দিনে কিন্তু দেখতে পাচ্ছি সেই লেভেলের থেকেই যথারীতি প্রাইজ একশন প্যাটার্নস বানিয়ে মার্কেট নিচে নেমেছে ভিউয়ার্স বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই আমাদের স্টুডেন্ট আছেন এবং আমাদের স্টুডেন্টরা জানেন এই প্যাটার্নটির কি নাম অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের অ্যাট দ্য রেট অপশন পরিবারের প্রত্যেকটি সদস্য মিলে যে এই প্যাটার্নটির কি নাম এবং এই প্যাটার্নটি হলে আমরা কি মার্কেট নিচে যাবে সেই প্রেডিকশন করতে পারি এটা কি একটা স্ট্রং প্যাটার্ন অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখুন এই প্যাটার্নটি হওয়ার পর প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে এবং আমাদের রেজিস্ট্যান্স লেভেলে এই ধরনের প্যাটার্নস হয়েছে তারপর কিন্তু আমাদের পরবর্তী যে সাপোর্ট লেভেল ছিল সতেরো হাজার পঁচিশ থেকে ষোলো হাজার নশো প্রায় একশো পয়েন্টের র্যালি আমরা দেখতে পেলাম আমাদের রেজিস্ট্যান্স লেভেলে প্রপার পিয়ারিস ক্যান্ডলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পর এখানে যদি আপনি ট্রেড করতেন আরামসে আপনি পুটের দিকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত আর্ন করতে পারতেন তো এরকম ধরনের প্যাটার্ন এরকম ধরনের লেভেলকে যদি আপনি আগে থেকে প্রেডিট করে নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং সোনায় সোহাগা হয়ে যাবে নিফটির জন্য আগামীকালকে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্রেন্স যেগুলো থাকছে সেগুলো আপনাদের সাথে এখন আমরা শেয়ার করে নিচ্ছি আগামীকাল রেজিস্ট্রেন্স থাকছে সতেরো হাজার পঁচিশ সতেরো হাজার একশো পঁচাত্তর এবং সতেরো হাজার দুশো নব্বই আর নিচের দিয়ে সাপোর্ট লেভেল থাকছে ষোলো হাজার আটশো আশি ষোলো হাজার সাতশো আশি এবং ষোলো হাজার ছশো পঁচাত্তর আশা করছি আমাদের নিয়মিত দর্শকরা এই লেভেলগুলোকে নোট করে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে তারপরে আগামী কালকে ট্রেড ইনিশিয়েট করবেন আর অবশ্যই মনে রাখবেন আগামী কিন্তু কোন রকম অপশনে হোল্ড করতে যাবেন না আগামী পরশুদিন দশমীর ছুটি থাকবে মার্কেট যে কারণে থিটা ডিকের পরিমাণ কিন্তু আগামী কাল অনেক টাই বেশি হবে আগামী মার্কেট ক্লোজ করার পর একদম বৃহস্পতিবারের গিয়ে মার্কেট ওপেন হবে অর্থাৎ এক্সপায়রির দিন মাঝখানে বুধবার নো ট্রেড ডে এটা মাথায় রেখে কিন্তু ট্রেড করবেন বন্ধুরা ব্যাংক নিফটিও দেখুন আমাদের লেভেল ধরেই কিন্তু আজকেও চলেছে প্রপারলি এখানে একটা প্রপার বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং

লিখতে পারি তো এটাকে মাথায় রেখে কাজ করবেন অলরেডি আপনাদের সাথে লেভেলগুলো শেয়ার করে দিয়েছি এবার দেখা যাক এফআইআই এবং ডিআই এর অ্যাক্টিভিটিস আজকের দিনের আজকে দিনে যদি আমরা ক্যাশ সেগমেন্টে দেখি এফআইআই কে দেখছি 590 কোটি নেট বায়ার হতে কিন্তু ডিআই রয়েছে ঠিক তার সম্পূর্ণ বিপরীততে -423 কোটি অর্থাৎ 423 কোটি টাকা নেট সেলস প্রাইস দেখা যাচ্ছে ডিআই এর তরফ থেকে যেখানে এফআইআই বায়ার সেখানে ডিআই কে দেখছি সেলার হতে আর যখন ডিআই সেলার হচ্ছে সেদিন দেখছি এফআইআই কে বায়ার হতে তো এই বিষয়গুলো একটু দেখে এই বিষয়গুলোকে অ্যানালিস করে তারপর যদি আপনি ট্রেড করেন মনে হয় তাহলে বেশি উপকৃত হবেন ইন্টারিতে কাজ করলে হয়তো তেমন বেশি কিছু এগুলোর প্রয়োজন পড়ে না কিন্তু যদি আপনি সুইং ট্রেডিং করেন এগুলোর তো বেসিসে তাহলে অবশ্যই এই ডেটাগুলো আপনার দেখা উচিত তো আজকের দিনে আমরা এফআইআই কে শর্ট পজিশন হোল্ড করতে যেখানে মাইনাস এক হাজার একশো সত্তর কোটি টাকা রয়েছে আর এফআইআই ইন্ডেক্স অপশনে আমরা লং পজিশন করতে দেখছি এফআইআই কে যেখানে দু হাজার চারশো এগারো কোটি টাকার ওপরে অপশন ইন্ডেক্সে নেট পারচেস করেছে এফআইআই সংস্থাগুলো কিংসুইংস ট্রেডিং স্ট্র্যাটেজিতে আজকে আমরা একটি স্টক দেখছি প্রতাপ স্ন্যাক্স লিমিটেড যার সিম্বল রয়েছে ডায়মন্ড ডি তো এই স্টকটিতে আগামী দিনগুলোতে আমরা কিভাবে ট্রেড করতে পারি একবার দেখে নেব আমরা এখানে ডায়মন্ড ডি এর প্যাটার্ন অথবা চার্ট প্যাটার্ন আমরা দেখার চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি কয়েকদিন ধরে কুড়ি সেপ্টেম্বর থেকে আজকে অক্টোবর তিন তারিখ লাগাতার দশ বারো দিন ধরে আপ সাইড র্যালি দিচ্ছে তো অলরেডি মার্কেট একটা আপার সাইড র্যালি দিচ্ছে একটা বুলিশ জোনে রয়েছে আমাদের একদমই উচিত হবে না দৌড়ে গিয়ে স্টকটিতে পারচেস করা আমরা চেষ্টা করব এই স্টকটি আরো কিছুটা উপরে যাক এবং তারপর রিট্রেসমেন্ট নিই রিট্রেসমেন্ট নেওয়ার পর তারপর যখন একটা রিট্রেসমেন্ট লেভেল থেকে বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হবে তারপর যদি এই স্টকটি উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে আমরা এই স্টকটিতে বাই করব কারণ অলরেডি যদি আমরা দেখি এখানে কিন্তু একটা বড় র‍্যালি এই স্টকটি করে ফেলেছে আর এমন একটা বড় র‍্যালি করার পর আমরা আশা করতে পারি আগামী কয়েকদিনের মধ্যে এই স্টকটিতে এই কোম্পানিটিতে একটা রিট্রেস

পর আপনারা এই স্টকটিতে এন্ট্রি নিন সেই ক্ষেত্রে আপনার দিন দশ পনেরোর ভেতর হয়তো পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আরামসে রিটার্ন পেয়ে যাবেন ছোট্ট একটি রিস্ক নিয়ে ছোট্ট একটি টপ লস নিয়ে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে সাথে ভিডিওটিকে লাইক করতে একদম দেরি করবেন না কথা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দুর্গাপূজা পার্টি এনজয় করুন আপনার পরিবারের সাথে শুভরাত্রি